जकात आमरा काके देबो? जकात आमरा देबो अल्लाह सुबहानाहु वा ताआला सेटा निर्धारण करे दिएछेन। जदि अल्लाह रब्बुल आलमीन एटा निर्धारण ना करे दितेन ताहले होयतो आमरा आमादेर इच्छा मतो जकात दितम। सुबहानाल्लाह, एइजन्य अल्लाह रब्बुल आलमीन एटाओ निर्दिष्ट करे दिएछेन जाते यथाजथ खातेई जकात व्यय करा हय। সূরা তাওবা 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, প্রথম হলো লিল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির সবচেয়ে বেশি যে অসহায়, যার কিছুই নেই, খাওয়াও নেই থাকাও নেই কিছুই নেই, মিসকিন যার হয়তো থাকার মতো কিছু রয়েছে কিন্তু খাওয়ার মতো নেই, এই ব্যক্তিগুলি এমন হতে পারে। কোনো ব্যক্তিকে যদি দেখা যায় যে তার কিছু হয়তো রোজগারের ব্যবস্থা রয়েছে কিন্তু কিছু সময় তার চলে বছরের কয়েক মাস আর বাকি মাসগুলি তার খুব কষ্ট হয়, মানুষের কাছে সাহায্য নিয়ে চলতে হয়, এমন ব্যক্তিদেরকে আপনি অবশ্যই যাকাত দিতে পারবেন। যিনি গোটা বছরেই যার খাওয়া প্রস্তুত রয়েছে সে কখনো যাকাত পাবে না। ওয়ালাইনুলিনা আলাইহা, যাকাত সংগ্রহে যারা কাজ করবে তাদেরকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে যদিও তারা ধনী হয়ে থাকে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, আর যারা ইসলামের প্রতি আকৃষ্ট তাদেরকে যাকাত দেওয়া যাবে। জেনে নিন, কোনো অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না, যাকাতের সম্পদ কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। তবে ইসলামের প্রতি যারা আকৃষ্ট হবে তাদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করতে, ইসলামে যেন দীক্ষিত হয় এই লক্ষ্যে তাদেরকে যাকাতের সম্পদ থেকে সহযোগিতা দিয়ে ইসলামের প্রতি আরও আন্তরিক করে তোলার সুযোগ রয়েছে, একটি খাত শুধু। ওফির রিকাব, কৃতদাস মুক্তির ক্ষেত্রে। ওয়ালগারিমিনা, এবং যারা ঋণগ্রস্ত তাদের জন্য। ঋণগ্রস্ত আগে আমরা বলেছি অনেক ব্যক্তির জায়গা জমি বা বিভিন্ন কিছু সম্পদ রয়েছে, ইচ্ছা করলে সেটি বিক্রি করে ঋণ পরিশোধ করতে পারেন কিন্তু তা করবেন না, এমন ঋণগ্রস্ত এখানে নয়। এখানে ওই ঋণগ্রস্ত যার কোনো উপায় নেই এই যাকাতের সম্পদ ছাড়া, তাকে আপনি দিতে পারবেন। আমরা অনেক সময় এখানে একটি বিষয় স্মরণ করে দিই, আপনি কাউকে হয়তো ঋণ দিয়েছেন, সে ব্যক্তি এখন পরিশোধ করতে পারেন না, আপনি তাকে যাকাতের পয়সা দিয়ে ঋণটাকে মওকুফ করে দিলেন, এমনটা হওয়া উচিত নয়। এটি যেন পরোক্ষভাবে আপনি যাকাতটা নিজেই গ্রহণ করলেন, আপনি পারলে তাকে ছাড় দিয়ে দেন, তাই এগুলি উচিত নয়। ও ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। আল্লাহর পথে এর অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে জিহাদ ফি সাবিলিল্লাহ, এটি ছিল আসল খাত। এখনো যদি কথাও সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী কোরআন এবং সুন্নার আলোকে বিভ্রান্তি চিন্তায় নয়, তথাকথিত যে বোমাবাজি ও চরমপন্থীদের সেখানে কোনোভাবে দেওয়া যাবে না, যেটি সত্যিকারই জিহাদ ফি সাবিলিল্লাহ হয় অথবা এই কাজে যারা কাজ করে। এখন হয়তো সব জায়গায় সেই আমাদের দেশে উদাহরণস্বরূপ সে প্রেক্ষাপট নেই, কিন্তু তার বিকল্প কাজ কোরআন সুন্নার শিক্ষা গবেষণা চর্চা, এটা যেন এক প্রকার জিহাদ ফি সাবিলিল্লাহ। তাই এই ক্ষেত্রে যদি সহযোগিতার প্রয়োজন হয় আপনি যাকাতের অর্থ দিয়ে সেখানে সহযোগিতা দিতে পারেন। এই জন্য বলা হয় যে আমাদের দেশে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেগুলিতে দেওয়া হয়, এখানে মনে রাখবেন শিক্ষা প্রতিষ্ঠানে দিতে চাইলে বা দিতে চাইলে আপনি দেবেন কিন্তু কয়েকটি শর্ত। প্রথম শর্ত হলো এই শিক্ষা প্রতিষ্ঠান যদি দুনিয়াবি হয়, অর্থাৎ যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে দিন শিক্ষা নেই, ধরে নেন বলবো সরাসরি স্কুল, সেখানে যাকাত দেওয়ার কোনো সুযোগ নেই, কেউ দিয়ে থাকলে সেটি তার যাকাত আদায় হবে না। এক হলো যাকাত আদায় হবে না, দ্বিতীয় অপাত্রে তিনি যাকাত ব্যয় করেছেন এজন্য আরো অপরাধী হবেন। তাই প্রথম বিষয় হচ্ছে যেটি দিনই বিষয়ে হতে হবে, ফি সাবিলিল্লাহ হতে হবে, দিনের সেখানে চর্চা, দিনের সেখানে প্রচার, দিনের সেখানে শিক্ষা দীক্ষা, এমন হতে হবে। দ্বিতীয় শর্ত হলো শুধু দিনই হলে চলবে না, বর্তমান বহু মাদ্রাসা রয়েছে মাজার কেন্দ্রিক মাদ্রাসা বা যে সমস্ত মাদ্রাসাগুলিতে শেরকের শিক্ষা চর্চা প্রচলন, সেই পীর মুরিদি বা ইত্যাদি এই জাতীয় পীরকে সেজদা করা এই জাতীয় পর্যায়গুলি রয়েছে, কোশ্চিন কালেও সে প্রতিষ্ঠানে যাকাত দেওয়া যাবে না।
অনুরূপভাবে যেই প্রতিষ্ঠান দিনই প্রতিষ্ঠান বটে, কিন্তু সেখানে বেদাতের চর্চা হয়, শিক্ষা হয়। কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলামের শিক্ষা নেই, মানারও সুযোগ নেই, এমন প্রতিষ্ঠানে কখনো দেওয়া যাবে না। আপনাকে এটি অবশ্যই সচেতন হতে হবে। কোনো শিরকি প্রতিষ্ঠানে দিলে এই কারণে আপনি সেই শিরকি প্রতিষ্ঠানের সহযোগিতাকারী হিসাবে অপরাধী হবেন, বেদাতি প্রতিষ্ঠানে দিলে বেদাতের সহযোগিতাকারী হিসাবে অপরাধী হবেন। তাই আমরা বলবো, ফি সাবিলিল্লাহর খাত হিসেবে মাদ্রাসায় দেওয়া যাবে, ওই মাদ্রাসায় শুধু যে মাদ্রাসা কোনো সরকারি অনুদান পাচ্ছে না, এবং সেখানে কোরআন ও সহিহ হাদিসের আলোকে সঠিক জিনিস, সঠিক বিষয় শিক্ষা দেওয়া হয়। আল্লাহ আমাদের সেটি বোঝার তৌফিক দান করুন। ওয়াবনি সাবিল, এবং পথিক, যারা পথেঘাটে বের হয়েছেন, বাড়িতে তিনি সচ্ছল হলেও বাইরে তিনি অসহায় হয়ে গেছেন, তিনি যাকাতের পয়সা নিয়ে সহযোগিতা নিতে পারবেন। তবে আমাদের পেশাগত কতগুলি মুসাফির রয়েছে এমন নয়, তার পেশায় হলো মুসাফির হওয়া এবং মানুষের যাকাত সদকাগুলি কালেকশন করা, এটি ঠিক হবে না। অর্থাৎ কোনো ব্যক্তি নিজ বাড়িতে সচ্ছল, কিন্তু বাইরে গিয়ে তিনি বিপদগ্রস্ত হয়ে গেছেন, তিনি যাকাতের পয়সা নিয়ে সহযোগিতা সেই বিপদ থেকে মুক্ত হতে পারবেন। আল্লাহ তাআলা আলাম। আমাদের সময় স্বল্পতায় আর দীর্ঘ করতে পারছি না, আমরা এখানে শেষ করছি। যাকাত সংক্রান্ত অনেক হয়তো প্রশ্ন এসেছে, আজকে আপনার প্রশ্ন করেছেন, কিন্তু সময় স্বল্পতায় সেই প্রশ্নগুলির জবাব ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দেব।